আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হলো লোটিয়া মাছের ঝাল ভুনা। খুবই সহজ এবং খুবই ইজি এবং খুবই কম সময়ে তৈরি করা যায় এমন একটি মাছের রেসিপি। ভিউয়ার্স, চলুন তাহলে দেরি না করে দেখে আসি কিভাবে আমি তৈরি করলাম এই লোটিয়া মাছের ঝাল ভুনাটি। আর একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নাস্তার বা খাওয়ার মজার মজার ভিডিও পাওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, চলো শুরু করি তাহলে। ভিউয়ার্স, করব লোটিয়া মাছের ঝাল ভুনা। সবচেয়ে ইজি এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমি সেই জন্য লোটিয়া মাছগুলোকে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি এরকম টুকরা করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একে একে মশলাগুলো। ভিউয়ার্স, প্রথমে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সেই সাথে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কয়েকটা আস্তে এবং কয়েকটা ফালি, আর দুইটা টমেটো কাটা। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, রান্নায় ব্যবহার করব। দিয়ে দিব এক চামচের মতো সরিষা তেল। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিব তিরিশ মিনিটের মতো। ফিরে আসছি 30 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরেলাম 30 মিনিট পরে। মাছ ভুনাটা করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব রান্নার তেল 1 কাপ পরিমাণ। এবার এটাকে ব্রাউন কালার করে ভেজে দেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট 2 চা চামচ। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো লোটিয়া মাছ নিয়েছি, আর সেখানে 1 চা চামচ আদা রাখা ওই মাছ তোমাকে দেখানো করে দেবো। এটাকে 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেবে। ভিউয়ার্স, আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমার মেখে রাখা লোটিয়া মাছ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই মাছটা কিন্তু অবশ্যই খুব সাবধানে নাড়তে হবে, কারণ এটা খুবই সফট, ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি ঢাকা দিব না, কিন্তু চুলা জালটাকে একটু বাড়িয়ে দিয়ে বলক আসলেই আমি এটাকে কমিয়ে রান্না করব। ঘিয়ার বলক চলে এসেছে, এবার এটাকে এভাবে আলতো ভরে ঘুরিয়ে নাড়তে হবে, তাহলে ভেঙে যাবে। এর মধ্যে আর কোনো পানি আমি দিব না, জাস্ট বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করবো রান্না হওয়া যাবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের লোটিয়া মাছের ঝাল ভুনা। খুব সহজে সুন্দরভাবে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখেন মাছগুলো কিন্তু আস্তে আস্তেই রয়েছে, তেমন ভাঙেনি, কারণ আমি খুব বেশি নাড়াচাড়া করিনি। আর লোটিয়া মাছটা এভাবেই রান্নার চেষ্টা করবেন। আর ভেজেও করা যায়, তারও একটা রেসিপি আমি দিব। তবে এটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।